নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 23 অক্টোবর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলছে কিন্তু গ্রহণযোগ। এই গ্রহণযোগের প্রভাব কিন্তু ভীষণভাবে কার্যকর এবং গ্রহণযোগের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে তা আমি গ্রহণযোগের ভিডিও এবং তার আগের দিনের ভিডিওতে আমি জানিয়েছিলাম। তবে চন্দ্র কিন্তু আজ গ্রহণযোগের মধ্যে থাকছে এবং আজকের দিনটাও কিন্তু অত্যন্ত ভাইটাল, কারণ চন্দ্র, সূর্য, কেতু, বুধ, রাহু পৃথিবীর মধ্যে একটা মহাসংযোগ তৈরি হচ্ছে। এতগুলো সংযোগ যখন তৈরি হয় আমাদের লাইফের সঙ্গে জড়িত বিভিন্ন ম্যাটারগুলো কিন্তু, যেগুলো হয়তো আগে থেকে আপনার লাইফে কোনো প্রবলেম করছে, যেগুলো আগে থেকে আপনার মাথায় চিন্তা বৃদ্ধি করেছে, সেগুলো কিন্তু আরও উত্তরোত্তর বাড়তে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু গ্রহণ এবং তৎসংলগ্ন সময় বা যেখানে অনেকগুলো গ্রহের সংযুক্তি হচ্ছে সেই সময়গুলো আমাদের খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। আজকে চন্দ্র কিন্তু দুটি নক্ষত্রে মূলত অবস্থান করছে দিনের শুরু থেকে, সে স্বনক্ষত্র হস্তায় থাকছে এবং যদি আমরা দেখি সে চন্দ্র কিন্তু অবশ্যই আমরা যদি দেখি বৈকাল সংলগ্ন সময় থেকে বা দুপুরের একদম মধ্যভাগ থেকে বলতে পারেন, সেই সময় কিন্তু চন্দ্র মঙ্গলের নক্ষত্র চিত্রায় প্রবেশ করছে। তো কেমন কাটবে আজকে সারাদিন, প্রথম আমি যে প্রেডিকশানগুলো দেবো সেগুলো একটু আপনারা সকলে মনোযোগ সহকারে শুনে নিন। প্রথম যে বিষয়টা আমরা এখানে গুরুত্ব দিয়ে দেখছি সেটা হচ্ছে আজকে চন্দ্র যেহেতু অনেকগুলো গ্রহের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং প্লাস সূর্যগ্রহণের একটা তৎসংলগ্ন প্রভাব চলছে, তো সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে শরীর এবং মন এই দুয়ের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত আপনাকে কিন্তু রসদ দিতে হবে। অর্থাৎ মনের ক্ষেত্রে আপনি এমন কোনো মনের ভেতরে কোনো রসদ দেবেন না যেখানে ভায়োলেন্স আছে, অতিরিক্ত দুঃখ আছে, অতিরিক্ত কাম উত্তেজনা আছে, এগুলো অ্যাভয়েড করে চলবেন। এবং অবশ্যই শারীরিক ক্ষেত্রেও কিন্তু পর্যাপ্ত সময় আপনার ঘুমানো, পর্যাপ্ত আহার করা এবং অবশ্যই যে বিষয়গুলো আপনাকে কিন্তু শরীরে ডাক্তারবাবু কোনো বিধিনিষেধ দিয়েছেন সেগুলো মেনটেন করা, ফলো করা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। এই জায়গাটা আপনাকে কিন্তু ভুলে গেলে চলবে না। এবং আজকের দিনে যেহেতু চন্দ্র, সূর্য এবং বুধ এর কম্বিনেশন হয়ে আছে, এটা মাথায় রাখবেন, মানুষের মধ্যে যে অতৃপ্ততা সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে এবং ভেতরে জ্বালা পীড়া এগুলো কিন্তু বাড়তে পারে, সেগুলো যদি সংযমে থাকে ভালো, নচেত কিন্তু অন্য মানুষের সঙ্গে সেটা নিয়ে বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ক বা যেটা যেখানে বলারই নয় সেটা সেখানে আপনি বলে এলেন, যেটা হয়তো যে বিষয়টা আমরা বলি না ধান ভাঙতে শিবের গীত, সেইরকম একটা বিষয় কিছু উপস্থাপন করে এলেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে অবশ্যই ম্যাটার করছে। তবে আজকের দিনটা আমি এটুকু বলবো, গতদিনটা যাদের খুব স্ট্রাগলে গেছে, গতদিনটা যাদের খুব সমস্যাবহুল গেছে তার কিছুটা রেশ আজকের দিনে থাকলেও সেই বিষয়গুলো থেকে কিছুটা ভালোর দিকে এগোনো, কিছুটা পজিটিভ ফল পাওয়া, এগুলো কিন্তু আজকের দিনে পাবেন। জেনারেলি আজকের দিনটা চন্দ্র কিন্তু স্বনক্ষত্রে থাকার জন্য আবেগপূর্ণতা, অনুভূতিপ্রবণ মন, সেন্সিটিভ মাইন্ড এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দিনের শুরু থেকেই কিন্তু থাকবে। তবে দুপুরের মধ্যভাগ থেকে মঙ্গলের নক্ষত্রে প্রভাব থাকার জন্য আপনার প্র্যাকটিক্যাল লাইফের প্রতি আগ্রহ বা যে আবেগ অনুভূতি, কল্পনা প্রসূত বিষয়গুলো মনে কাজ করছিল সেখান থেকে অনেকটা প্র্যাকটিক্যালিটি, বাস্তবের মাটিতে পা দিয়ে চলা, যে কোনো বিষয়কে অনুধাবন করা, সেগুলো কিন্তু চিত্রা নক্ষত্রে অর্থাৎ দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে। দিনটা কিন্তু ক্রিয়েটিভ ব্যক্তিদের ক্ষেত্রে খুবই ভালো যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত হয়ে আছে, যে কোনো বিষয়ে কর্মক্ষেত্রে আজকের দিনটা দুপুরের পর থেকে ভালো পারফর্ম করবে। এবং আমি এটুকু বলবো যারা খুব সেন্সিটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, মানে একটা ভুলচুক হলে অনেক বড় সমস্যা তৈরি হবে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়তি মনোসংযোগের প্রয়োজনীয়তা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এছাড়া আমি এটুকু বলবো আজকের দিনে কর্মের মধ্যে জলজ দ্রব্যের কোনো কাজকর্ম, কোনো মিনারেল ওয়াটারের কাজকর্ম, কোনো বিষয়ে কোনো দুধ, সাদা জিনিসপত্রের কাজকর্ম এগুলো প্রাধান্য পাবে। প্রেস, মিডিয়া ইত্যাদিতে যারা আছেন তাদের ক্ষেত্রে প্রাধান্য পাবে এবং এখানে সিভিল কনস্ট্রাকশন, মেডিকেল ইত্যাদি ক্ষেত্রগুলো কিন্তু আজকে দুপুরের মধ্যভাগ থেকে বেশি সচ্ছল বা প্রাধান্যের জায়গায় অবশ্যই থাকবে। আজকের দিনটা জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো বলবো না, কিন্তু কিছু পয়েন্টে কিন্তু এখানে হায়ার স্টাডিজ বা কিছু জানা শেখার উদ্দেশ্যে, কিছু ধার্মিক কিছু শিক্ষার উদ্দেশ্যে, কিছু রিসার্চ বা গবেষণা এগুলো ভালো। কিন্তু দেখুন কম্পিটিটিভ এক্সাম যদি থাকে, পরীক্ষা যদি থাকে, সেখানে সিলেক্ট মিস্টেক হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। আপনাকে খুব স্থির চিত্তে উত্তর দিতে হবে, কোনো কিছু মনে না পড়লে আন্দাজে উত্তর দেওয়া ঠিক হবে না, যেখানে কাট অফ মার্ক্স আছে এবং সেটা যে কোনো এক্সামিনেশানে হতে পারে। ভাইভার ক্ষেত্রে খুব ধীর স্থির চিত্তে উত্তর দিতে হবে। এবং আজকের দিনটা আমি যে কোনো কাজেই বলবো, শুধু পড়াশোনা কেন, যে কোনো বিষয়ে কিন্তু আপনার যে নিত্য দৈনন্দিন রুটিন থাকে, একটা রোজনামচা থাকে, তো ম্যাক্সিমাম সব মানুষেরই থাকে আমি এটা বলবো না, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু একটা রোজনামচা থাকে, তো সেই রোজনামচাটাই কিন্তু কিছুটা একটু অন্যরকম ধাত বা একটু ব্যাঘাত হলো, এই ধরনের প্রবণতা থাকবে। এবার সবথেকে বড়ো বিষয় হচ্ছে গত দিনটা আপনার কেমন গেছে। গতদিন আমরা রাশিফল পাবলিশ করিনি একটু টেকনিক্যাল সমস্যার জন্য, তো এক্ষেত্রে আমি মনে করি যে গতদিনটা আপনার যদি ভালো গিয়ে থাকে তাহলে আজকে খুব খারাপ আপনার হবে না, কিন্তু গতদিনটা যদি আপনার ক্ষেত্রে অ্যাভারেজ থাকে বা
এটা গতানুগতিক ব্যাচকে বা খারাপ গেছে, তাহলে আজকে দিনটা আপনাকে সতর্ক থাকতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক অবস্থা, প্রেম, স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট, তবে সেটা বলার আগে আমি বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত, দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে, ডিটেল আলোচনা করতে পারবেন এবং অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক, সঙ্গে ফেসবুক গ্রুপটা জয়েন রাখবেন। এটার কারণ হচ্ছে আপনারা যাতে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আপনারা আমার যোগাযোগটা থাকে। ইউটিউবে দেখলেও আমি বলবো যোগাযোগটা আমাদের সঙ্গে রাখতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, ইনস্টাগ্রামে যারা আছে ফলো করবেন, এই সমস্ত পরিষেবাই একেবারে নিঃশুল্ক। এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে আলাদা করে ব্যাঘাত যোগ আছে বলে আজকে দিনটা বলবো না, কিন্তু মন যদি অস্থির থাকে, পরিস্থিতি যদি আপনার সাপোর্টিভ না থাকে, সেটা আর কোথাও প্রভাব পড়ুক না পড়ুক আপনার পার্সোনাল লাইফের উপর ভীষণভাবে প্রভাব ফেলে। তো প্রেম আমাদের একান্ত একটা ব্যক্তিগত খুব সেন্সিটিভ বিষয় এবং যেটা মনের কিন্তু আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। যেমন প্রেমে কিছু সমস্যা হলে আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে, তেমনি ব্যক্তিগত কিছু সমস্যা থাকলেও প্রেমে প্রভাব পড়ে, একে অপরের সঙ্গে এটা সুতোয় বাঁধা। সো সেই বিষয়টাকে আমি যদি গুরুত্ব দিই, আমি বলবো পার্সোনাল কিছু ম্যাটার বা প্রবলেম থাকলে আপনার প্রেমের ক্ষেত্রে একটু হলেও প্রভাবশালী থাকবে সময়টা। এবং পার্টিকুলার মাঙ্গলিক প্রভাব যাদের জন্মচকে আছে তাদের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে, প্রেমের ক্ষেত্রে একটু জেদ, একটু নিজের মতো অপর ওপর চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ইস্যুতে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন, সতর্ক এবং অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমি প্রেমের ক্ষেত্রটা অন্যভাবে খারাপ আমি বলবো না, প্রেমের ক্ষেত্রে জেনারেলি আপনি কিন্তু স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই, সেক্ষেত্রেও আপনি ভালো ফল পাবেন এবং চলতি প্রেমের মধ্যে সময় কাটানো, একে অপরের সঙ্গে যোগাযোগ এগুলো হবে। কিন্তু দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এতগুলো যখন গ্রহ সংযোগ হয়, আমি এখানে আপনার জন্মছক দেখছি না, আপনার কী আছে, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কী আছে, তো এগুলো ছোটোখাটো সংযোগ থাকলে একটু মত পার্থক্য, একটু মতগামী, এগুলো হওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে রয়েছে। এখানে আমি জেনারেলি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে এটুকু বলবো, যেখানে পাবলিক অ্যাটেন্ড করতে হয় সেই জায়গাগুলো একটু মাথা ঠান্ডা রাখা দরকার, এটা কিন্তু সব ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে। আচ্ছা, বিবাহকেন্দ্রিক যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু পাকা কথা বলার জন্য আজ অবধি সময়টা কিন্তু ভালো না, এটা খেয়াল রাখবেন। কোনো যোগাযোগ এলো, হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হলো, মন কাউকে দিয়ে ফেলেন, সেটা একরকম, কিন্তু পাকা কথা বলার ক্ষেত্রে আজকের দিনটা ভালো না। দাম্পত্য সুখ মাঙ্গলিক যোগের ব্যক্তিদের দুপুরের পর থেকে অ্যাভারেজ থাকবে, নচেত গতদিন আপনার যেরকম কেটেছে তার রেশ হরোস্কোপে কিন্তু কন্টিনিউ করবে। গতদিন যদি আপনার ভালো কাটে তো স্বাভাবিক থাকবে, যদি খারাপ কাটে তার রেশ কিন্তু খারাপের দিকে কিছুটা থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকটা খুব ভাইটাল। তো দেখুন, এতগুলো গ্রহ সংযোগ তো আলাদা আলাদা সমস্যাকে রিপ্রেজেন্ট করছে, তো সকলের তো একই সমস্যা হবে না, যার যেটা টেন্ডেন্সি আছে সেগুলোর মধ্যে এটা কিন্তু প্রভাব বিস্তার করবে। নাম্বার ওয়ান, হার্টের পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এটা কিন্তু সকলের, মানে বাড়ির কারোর হার্টের সমস্যা বা আপনাদের কারোর সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে। নাম্বার টু, ব্লাড প্রেশারের আপ ডাউন হওয়ার সম্ভাবনা কিছুটা থাকতে পারে। নাম্বার থ্রি, এখানে স্কিন অ্যালার্জিটিক সমস্যা থাকতে পারে। নাম্বার ফোর, জলবাহিত রোগ থাকতে পারে। নাম্বার ফিফথ, এখানে কিন্তু হাইপার টেনশন, অ্যাংজাইটি এবং মানসিক সমস্যা, মানে মেন্টাল স্ট্রেস, ডিজিজ, ডিপ্রেশন, মানসিক রোগ ইত্যাদি যাই হোক সেই জায়গাগুলো থাকতে পারে। এইগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এবং সর্বোপরি পিতামাতার হেলথ নিয়ে কিছু সমস্যা চললে, যে কোনো কারোরই চলতে পারে, তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। অর্থনৈতিকভাবে দিনটা আমি বলবো, আয় আগমনের ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রাপ্তি হলো বা হঠাৎ করে কিছু আটকে গেল, এই রকম ধারাবাহিক জায়গাটা থাকবে, হয় আপনি পেলেন নয় আপনি কিছুটা আটকে গেলেন, এই ধরনের বিষয়গুলো বেশি থাকতে পারে আজকের দিনে। তবে সিকিউর আয়গুলোর ক্ষেত্রে খুব সমস্যা না থাকলেও ভাগ্য নির্ভর ইনকামগুলোর উপর ভরসা করা একদমই উচিত না, সেখানে কিন্তু কিছুটা হরোস্কোপ নেতিবাচক ফল প্রদান করতে পারে। এখানে কিন্তু দেখুন, এইসব গ্রহণের সময় কী হয়, অনেক সময় হঠাৎ করে কিছু লাভ হয়ে যায়, হঠাৎ করে কিছু গেন হয়, আবার অনেকের ক্ষেত্রে একবার সর্বশান্ত হওয়ার যোগ থাকে। তো এখানে ব্যক্তিগত জন্মছক যেহেতু নেই, এখানে ভাগ্য নির্ভর ইনকাম যেটা নিজে থেকে হচ্ছে তো হয়ে গেল, কিছু পেলেন টেলেন গোপন কিছু অর্থ বা গুপ্ত অর্থ পেয়ে গেলে, নিজে থেকে একটা জুয়া বা ইত্যাদি ইনভেস্ট করে, সেগুলো রিস্ক ফ্যাক্টরের মধ্যেই থাকছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আজকের দিনটায় আপনি সহজ জীবনের দিকে একটু অভ্যস্ত থাকবেন, সাধারণত ডেইলি রুটিনটাকে পাল্টাতে দেবেন না, যেটা আপনার ডেইলি রুটিন বা খাওয়া দাওয়া ইত্যাদি এগুলো বিষয়ে গুরুত্ব দিয়ে চলবেন। হঠাৎ করে কোনো বিষয় নতুন করে ইনক্লুড করলেন, হঠাৎ হই হুল্লোড়ে চলে গেলেন, হঠাৎ কারোর কথা কিছু করে ফেলেন, এগুলো একদমই উচিত নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো আজকে দুটো নক্ষত্রের প্রভাব থাকছে, কিছুটা উদ্যমশীল মানসিকতা আমি বললাম দুপুরের পর থেকে বাড়বে। তো আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ, তো নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনার যদি জন্ম নক্ষত্র, এখানে কিন্তু হস্তা, এখানে আপনার
রোহিণী বা শ্রবণা হয়। দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগপূর্ণ, দুপুরের মধ্যভাগ অবধি থাকবে। কিন্তু শুধু রাশি নক্ষত্র যদি হস্তা, রোহিণী বা শ্রবণা, রাশি নক্ষত্র কাকে বলে, আপনার চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, তো সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে বা ভালো থাকবে, পুরো দিনটাই ভালো থাকবে, সকাল বিকাল রাত। এমনই কিন্তু আপনার যদি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠায় জন্ম হয়, দুপুরের মধ্যভাগ থেকে আপনার লগ্ন এবং রাশি ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা হয়, মানে আপনার চন্দ্র যাতে অবস্থান করছে, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পুরো দিনটাই কিন্তু ভালো থাকবে। আবেগ অনুভূতি হয়তো দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে, কিন্তু ভালো কাটবে। রাহু নক্ষত্র আদ্রাসাথী শতবিশার ক্ষেত্রেও টোটাল দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে, এবং দিনের শুরুর দিকটা বাধা থাকবে পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ তিন বৃহস্পতি নক্ষত্র। দুপুরের মধ্যভাগ থেকে এরা কিন্তু তুলনামূলক ভালো ফল অবশ্যই পাচ্ছেন, এদের ক্ষেত্রে এই সময়ের পর থেকে ভালো ফল অবশ্যই থাকছে। অন্যান্য নক্ষত্রের মধ্যে এখানে বাধা বিপত্তি কিছুটা সম্ভাবনা বৈকাল থেকে থাকছে বা দুপুরের মধ্যভাগ থেকে থাকছে। শনি তিন রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এদের ক্ষেত্রে থাকছে। এবং আমি এটুকু মনে করি যে কিছু বাধা বিপত্তি দুপুরের মধ্যভাগ থেকে থাকবে, সকালের দিকে কিন্তু ভালো ফল পাবে কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাশার তিন সূর্যের নক্ষত্র, কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাশারা এরা কিন্তু কিছুটা প্রবলেম ফেস করবেন। অবশ্যই এখানে কিন্তু দুপুরের পর থেকে কিছু প্রবলেম থাকতে, মানে সকালের দিকে কিছু প্রবলেম থাকতে পারে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাশারা এই দিন শুক্রের নক্ষত্রকে, তার পরবর্তী সময়টা স্বাভাবিক থেকে ভালো কাটার সম্ভাবনাই হরস্কোপে থাকছে। আর দেখুন, এখানে আমি যাদের কথা উল্লেখ করলাম না বা এখানে যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার প্রভাব থাকছে, সেই বারবেলার প্রভাব কিন্তু এবার আমরা অবশ্যই কিন্তু দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে দুপুর 2:23 থেকে সূর্যাস্ত অবধি, যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। এবার আমরা আলোচনা করব অবশ্যই কিন্তু আজকের সংখ্যা তত্ত্ব নিয়ে। আজকের সংখ্যা হচ্ছে, এখানে যদি দেখি যে 2 সংখ্যার প্রভাব এবং 9 সংখ্যার প্রভাব, 2 মধ্যে আবেগ অনুভূতি সেন্সিটিভ মাইন্ড থাকবে, 9 মধ্যে যোগাযোগ কমিউনিকেশান এবং নতুন কর্মের সংযোগ থাকবে, কিছু রাগজেদের বিষয়ও থাকতে পারে, বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই ধরনের বিষয়গুলো অবশ্যই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। আজকের রং হচ্ছে লাল এবং সাদা। আজকে আমি অবশ্যই বলবো যেহেতু গ্রহণের প্রভাব থাকছে, কালো এবং ধূসর রংটা অ্যাভয়েড করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সকলেই। আর আজকের দিনে মেষ লগ্ন, অবশ্যই মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু আজকে রাশি লগ্ন অমর সাপেক্ষেই বলছি, তো একই হবে এখানে, লাল এবং এখানে হলুদ ব্যবহার করবেন, তবে লগ্ন জানলে লগ্নটা প্রাধান্য দেবেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদের কোনো শেড এবং অবশ্যই এখানে কিন্তু সবুজ সাদা ব্যবহার এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে অফ হোয়াইট নীল ব্যবহার করতে পারেন, কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু অফ হোয়াইট হলুদ ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, সিংহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অফ হোয়াইট এবং কিন্তু হলুদ এবং লাল ব্যবহার করতে পারেন। তো কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু সাদা এবং অবশ্যই নীল, হলুদ এবং অফ হোয়াইট। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, নীল এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু এখানে সবুজ রংটি ব্যবহার করতে পারেন এবং চাইলে আপনারা হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ এবং অবশ্যই কিন্তু লাল এবং এখানে কিন্তু অফ হোয়াইট রংটি ব্যবহার করতে পারেন বা এই ধরনের সেট ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ঘি রং, অফ হোয়াইট রং, হলুদ রং ব্যবহার করা যেতে পারে, সঙ্গে সবুজটা ডেফিনেটলি ব্যবহার করা যেতে পারে এবং নীলটা ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে নীল, অফ হোয়াইট এবং হলুদ ব্যবহার করবেন। মিনের ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন, তার সঙ্গে ব্যবহার করতে পারেন লাল এবং তার সঙ্গে ব্যবহার করতে পারেন সবুজ। এই রংগুলি শুধুমাত্র অবশ্যই আপনাদের লগ্নরাশি উভয় সাপেক্ষেই প্রযোজ্য, যদি লগ্নটা জানে তাহলে লগ্ন বেস করে দেখবেন। আর আলোচনাটা অবশ্যই কিন্তু লগ্ন রাশি শুরু করছি, এখানেও আমি একটা কথা বলবো, লগ্ন জানলে লগ্নটা বেস করে দেখুন, শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন বুকিং করে। মেষ লগ্ন মেষ রাশি ষষ্ঠভাবে গ্রহণযোগ চলছে, এখানে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন বলে মনে হয়েছে আমার। এবং আজকে যেহেতু দিনের মধ্যভাগ অবধি চন্দ্র এবং তারপরে মঙ্গলের নক্ষত্র, দুপুরের পর থেকে আপনাদের এনার্জি অনেকটা কিন্তু বাড়বে, মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করার জন্য সাহস, পরাক্রম, উদ্যমশীল মনোভাব বাড়বে। কর্মক্ষেত্রে স্টেবল ফল পাবেন, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে কিন্তু কর্মশত্রুতা, কাজের ক্ষেত্রে কনস্পিরেসি এগুলো থাকলে একটু অসুবিধা থাকতে পারে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই, নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত স্থির চিত্ত উত্তর দিতে হবে, এখানে কিছুটা বাধা বিপত্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়তে পারে, অর্থাৎ রাগ, জেদ, অভিমান
কিছুটা এই ধরনের বিষয়গুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনা মোটের উপর জেনারেল পড়াশোনাগুলো ভালো যাবে, কমিউনিকেশন যাত্রা যোগাযোগ এগুলো ভালো যাবে, গৃহশান্তি কিছু অভাব আজকে সারাদিনে থাকতে পারে, দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকলেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ঠিক থাকলে অন্যান্য বিষয় নিয়ে গৃহের কোনো সমস্যা, কারোর হেলথ ইস্যু বা কোনো ঝগড়া বিবাদ চলছে সেগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। আর এখানে বলবো বাড়ির গ্যাজেটস বা ইত্যাদি কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো না থাকলে আপনি একদিন বাদ দিয়ে আপনি কিনতে পারেন, যখন শুক্রচন্দ্র যোগ তৈরি হবে অর্থাৎ কালকের পরের দিন, আর তার আগের সময়টা আমার মনে হয় আজকের দিনটা বা কালকেও আপনি বৈকাল থেকে কিনতে পারেন, তার আগের সময়টা খুব স্ট্রং নয় এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটুকু বলবো, কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা বা পিতামাতার হেলথ নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো। ডিটেলে জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে। বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির পঞ্চম ভাবে এবং এখানেই গ্রহণযোগ চলছে এবং মঙ্গলের নক্ষত্র তার আগে চন্দ্রের নক্ষত্র। দিনের মধ্যভাগ থেকে বা দুপুরের মধ্যভাগ থেকে একটু খরচ বাড়তে পারে, ঘুমের পরিমাণ বাড়তে পারে, পেটের সমস্যায় খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন। প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড খুব থাকবে, ছোটোখাটো বিষয়ে কিন্তু মতপার্থক্য একটু মানিয়ে চলার চেষ্টা করবেন, সন্তানের বিষয়ে একটু কেয়ারিং অ্যাটিটিউড থাকবেন, বিশেষত সন্তান কী করছে না করছে কোথায় যাচ্ছে সন্তানের বিষয়ে মনিটরিং করা খুবই প্রয়োজন। আমি বাড়ির জিনিসপত্র বা গ্যাজেটস পারচেজের ক্ষেত্রেও ভাবনা চিন্তা করে এগোতে বলবো, আপনার যদি তাড়াহুড়ো না থাকে একদিন পর কিন্তু কিনতে পারেন। আর এখানে আমি এটা বলতে পারি কর্মজীবন জেনারেলি ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, জেনারেল ব্যবসাগুলো পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। তবে যে ইস্যুগুলো আমি বললাম সেগুলো যদি থাকে, পার্সোনাল লাইফ যদি কিছুটা সমস্যা থাকে তার প্রতিফলন কিন্তু প্রফেশনাল লাইফেও কিছুটা পড়তে পারে। আর প্রেমের ক্ষেত্রে কোনো মতেই নেতিবাচক সিচুয়েশনের মধ্যে নিজেকে নিয়ে যাবে না, সেটা খেয়াল রাখবেন। আর ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকতে পারে যাদের গ্রহণযোগ আছে ম্যাক্সিমাম তাদের ক্ষেত্রে, অর্থাৎ সূর্যরাহু, সূর্যকেতু, চন্দ্ররাহু, চন্দ্রকেতু বিষয়টা খেয়াল রাখবেন। আর এখানে সন্তানের পরামর্শ অবশ্যই তাকে গুরুত্ব দিতে পারেন, এখানে বিদেশ যাত্রা যোগ আছে, বিদেশি টাকা যারা ইনকাম করছেন আয় বৃদ্ধির সম্ভাবনা হরোস্কোপে আছে, কোনো যাত্রা থাকলে ট্রেন বাস ফ্লাইট ইত্যাদি থাকলে এবং সেটা যদি দুপুর সংলগ্ন সময়ের মধ্যে হয় তাহলে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোবেন, কোনো জিনিসপত্র নিয়ে গেলে ফিরিয়ে আনার বিষয়টা খেয়াল রাখবেন, কথা একটু স্ট্রং থাকতে পারে, রিচ খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে দুপুর বৈকাল সন্ধ্যার সংলগ্ন সময়। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা, সমস্যা আমাদের সঙ্গে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। মিথুন লগ্ন মিথুন রাশির চতুর্থস্থ, এখানে কিন্তু গ্রহণের প্রভাব চলছে এবং দুপুর অবধি, দুপুরের মধ্যভাগ অবধি চন্দ্র, তারপরে মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র যখন আসবে তখন কিন্তু আপনাদের উদ্যমশীল মানসিকতা বাড়বে, দুপুরের মধ্যভাগ থেকে এনার্জি বাড়বে, তার সঙ্গে ক্রোধরা কিছুটা বাড়তে পারে। পারিবারিক অশান্তি বা পার্সোনাল কিছু বিষয়ে সমস্যা চলে সেটা কিন্তু মনের ভেতর ভীষণ মাত্রায় প্রভাবশালী হবে। কর্মক্ষেত্রে বাড়ি এবং আপনার কর্মস্থল এর মধ্যে কোনো যদি প্রবলেম চলে সেটা কিন্তু কর্মফলে বা কর্মক্ষেত্রে বিশেষত এটা কিন্তু একটা প্রতিফলন হতে পারে। কাজের জায়গাতে মন বসছে না বা বাড়ির কোনো বিষয় নিয়ে আপনি কর্মক্ষেত্রে ওরিড হয়ে আছেন, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নটা কিছুটা দুর্বল থাকছে, বাড়ি লাগোয়া ব্যবসা কুটির শিল্প এগুলোতে গ্রহণযোগ না থাকলে ভালো ফল পাবেন। জেনারেলি ব্যবসার স্থান অতটা খারাপ নয়, ব্যবসার স্থান পজিটিভ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক জায়গাটা উন্নতির দিকে থাকবে। তবে কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, মেডিকেল ইত্যাদি কাজ কর্মক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে, মাথা একটু ঠান্ডা রাখতে হবে, মায়ের হেলথ নিয়ে সমস্যা, আপনাদের কোনো হার্টের সমস্যা থাকলে অবশ্যই মিথুন লগ্নের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে খেয়াল রাখতে হবে। চলমান কাজে লাভ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, কিছু এক্সপেক্টেড প্রাপ্তি বা আনএক্সপেক্টেড কিছু গেন দুপুর বৈকাল সন্ধ্যায় এরকম সময় থেকে হতে পারে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে দুপুরের মধ্যভাগের পর থেকে আপনারা প্রয়াস করুন। হাতের খরচ কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে আজকের দিনটা, এটা কিন্তু খেয়াল রাখবেন, অ্যাটলিস্ট দুপুরের মধ্যভাগ অবধি খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখতে হবে, অল্প বাক্যে কাজ ছাড়া উচিত হবে বলে আমার সব দিক থেকে মনে হয়। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো, খেলোয়াড়রা আজকের দিনে ভালো ফল পাবেন। হেলথ ইস্যু গতদিন কিছু হয়ে থাকলে দুপুরের পর থেকে আস্তে আস্তে রিকভারির জায়গায় যাবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা ইয়ে বুকিং নাম্বার এখানে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে অবশ্যই সূর্যগ্রহণের প্রভাবে এবং অমাবস্যার প্রভাবে চন্দ্র দুর্বল, শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার উপর নজর রাখতে হবে। কমিউনিকেশনের বদলে কিছুটা মিসকমিউনিকেশনের সম্ভাবনা আছে, তবে হঠাৎ করে কোনো ব্যক্তির সঙ্গে দেখা, দীর্ঘদিনের কোনো আলাপচারিতা, চিরম ধরনের ব্যবসা ব্যক্তির সঙ্গে দেখা বা ব্যবসায়িক কিছু হঠাৎ যোগাযোগ আসা, পূর্ব জন্মের কোনো ব্যক্তির সঙ্গে কানেকশান তৈরি, এগুলো সম্ভাবনা রয়েছে। চন্দ্র শনক্ষত্রে থাকার জন্য দিনের শুরুটা আবেগ অনুভূতিপূর্ণ এবং কিছু বিষয়ে আপনার কিন্তু কাজে কর্মে একটা যোগাযোগের বার্তা থাকে
থাকতে পারে। দুপুরের পর থেকে মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে একটু পরিশ্রমী দিন থাকবে, কিন্তু নতুন কর্মযোগ, বিদেশি কোনো কাজের সংযোগ, দূরের কোনো কাজের যোগাযোগ, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘুমের পরিমাণ একটু ব্যাঘাত হতে পারে। লোয়ার গান ডিজিজ, পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, কিন্তু কিছু অবৈধ রিলেশন বা ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা থাকতে পারে। জেনারেলি দুপুরের মধ্যভাগ থেকে খরচ বাড়তে পারে। ব্যবসায়িক জায়গাটা শুভ থাকবে, ব্যবসার ক্ষেত্রে আয়ুর্বেদিক সংযোগ থাকবে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিক লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকতে পারে। আউটডোর কমিউনিকেশনগুলো ভালো হবে। কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইম থাকলেও কিন্তু উবরি লাভ কর্মক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। জেনারেল কর্মগুলো ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে তৃতীয় ভাব পীড়িত থাকার জন্য অনলাইন ফ্রড চক্র, অনলাইনে কিছু জালিয়াতি, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করুন। গান বাজনা প্রফেশনাল ফিল্ডে যারা আছেন ভালো যেতে পারে। সামান্য সামান্য ঘটনা, সামান্য কিছু রিল দেখলেন, সেগুলো মনের ওপর বেশি প্রভাব বিস্তার করতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। বিবাহ কেন্দ্রিক কিছু সম্বন্ধ, যোগাযোগ ইত্যাদি আসার সম্ভাবনা রয়েছে। আর চলে আসছি আমরা পরবর্তী লগ্নরাশির আলোচনায়। আপনারা অবশ্যই ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন, সমস্যা নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং করে। চলে এলাম আমরা সরাসরি কিন্তু সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে। সূর্যগ্রহণ এবং তার প্রভাব সংলগ্ন সময়ে সিংহরাশির ক্ষেত্রে কিছুটা দুর্বল এবং লগ্নের ক্ষেত্রেও দুর্বল। স্বাস্থ্য, মন মানসিকতা, এগুলোর ওপর নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে। আর্থিক ক্ষতির বিষয়, ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে, প্রধানত দিনটা খরচপ্রবণ থাকবে। তবে দুপুরের মধ্যভাগ থেকে একাদশস্থ মঙ্গলের কানেকশান, ভাগ্য একাদশের কানেকশান থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে অবস্থার উন্নতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং মানসিক জোর বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকটা আমি ENT রিলেটেড সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স এবং ফ্যামিলি কারোর হেলথ নিয়ে সমস্যার বিষয়টা খেয়াল রাখতে বলবো। কর্মজীবন জেনারেলি ভালো যাবে, তবে হিসাবপত্র, টাকা পয়সার লেনদেন, কোনো লেখালেখি বা টাইপিংয়ের কাজ যারা করছেন, এদের ক্ষেত্রে সিলিমিস্টেক হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টাই খেয়াল রাখতে হবে। তবে চলমান ব্যবসায় লাভ হতে পারে। এখানে কিন্তু যে কোনো ধরনের ইট বালি সংক্রান্ত ব্যবসা ইত্যাদি, জল, দুধ, খাদ্যদ্রব্যের ব্যবসা, বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অল্প কথায় কাজ সারবেন, বেশি কথা বললে কিছুটা ভুল কথা বেরিয়ে যেতে পারে। সময় নষ্ট হওয়ার কিছুটা টেন্ডেন্সি যাদের গতদিন ছিল, আজকে দিনটা কাজে ফোকাস করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো, তবে একটু জেদ, একটু অভিমান, একটু নিজের মতটা একটু কিছুটা প্রাধান্য দিতে চাইছেন বেশি, সেটা দুপুরের মধ্যভাগ থেকে হতে পারে। নতুন সন্তান যোগ আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি, সংসার পূরণের কাজ করার ক্ষেত্রে দুপুরের মধ্যভাগের পর থেকে বৈকাল সন্ধ্যার সময়টা বেশি ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। খাওয়া দাওয়ায় কোনো রেস্ট্রিকশন থাকলে বিশেষভাবে খেয়াল রাখবেন। ব্যাড ফুড হ্যাবিটস কিছুটা সমস্যা করতে পারে, তবে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। কটু কথা মুখ থেকে কিন্তু বলবেন না, ব্যক্তিগত তথ্যটা যেরকম বললাম অবশ্যই রাখবেন। অনুভূতিপ্রবণ দিন থাকবে, চন্দ্র অমাবস্যা এবং সূর্যগ্রহণের থাকার জন্য, তাই ভায়োলেন্স, অতিরিক্ত উন্মাদনা বা উত্তেজনা আছে, এই ধরনের বিষয়গুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। ডিটেলে জানতে আপনার অক্টোবরের মাসিক রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশিতেই সূর্যগ্রহণ এবং সূর্যগ্রহণের জন্য চন্দ্র, সূর্য, বুধ, কেতু কম্বিনেশান চলছে, ফলত এটা তো বলার অপেক্ষাই রাখে না। কন্যার যাবতীয় বিষয়ে শরীর এবং মনের ওপর প্রভাবশালী গ্রহণ। আপনাদের কিন্তু অবশ্যই শরীর মনের ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, অর্থাৎ ঠিকমতো ওষুধ সেবন, পর্যাপ্ত আহার এবং নিদ্রা, বা আপনার মেন্টাল হেলথ যেটা আপনাকে মনকে কষ্ট দেয়, পীড়া দেয়, জ্বালা দেয় বা উন্মাদনার মধ্যে নিয়ে গিয়ে আপনাকে অসংযমী করে তোলে, সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে। তবে চন্দ্র একাদশপতি হওয়ার জন্য কিছু মানসিক ইচ্ছাপূরণ, প্রাপ্তি এগুলো থাকবে। মাইগ্রেন ইত্যাদি সমস্যা, জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মভাব ভালো যাবে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার ফোকাস বা কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকবে। ব্যবসার ক্ষেত্রে একই অবস্থা, কনসেন্ট্রেশন বা ফোকাস না থাকলে কিছু সিলি মিস্টেক বা খুচরো লেনদেন, হিসাবপত্র বা মেনটেনে ভুলভ্রান্তি হয়ে গেল, এগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করার ক্ষেত্রে সময়টা ভালো নয়, কিন্তু গ্রহণের প্রভাবে নতুন কিছু যোগাযোগ আসতে পারে, প্রাথমিক কিছু যোগাযোগ, হঠাৎ করে কারোর প্রতি মন গেল, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের প্রভাব থাকার জন্য দুপুরের পর থেকে কর্মক্ষেত্রিক বিষয়ে, সেলফ প্রফেশনের বিষয়ে এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ থাকবে এবং গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজগুলোর ক্ষেত্রে অগ্রগতি থাকবে। লগ্নস্থ চন্দ্র থাকার জন্য যে কোনো সিদ্ধান্ত আপনি ঝোঁকের মাথায়, আবেগের মাথায় নিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি রাখবেন, এটা কিন্তু না হয়, এদিকটা কিন্তু খেয়াল রাখবেন। গতদিন যদি আপনার কোনো ভারী সমস্যা এসে থাকে, সেই সমস্যার বিষয়ে আজকের দিনে কিছুটা রেশ কিন্তু চলবে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা ভালো যাবে। তবে এখানে আমি এটুকু বলবো, যাদের মাথা গরম তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু কন্ট্রোল করা দরকার। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনার অক্টোবর রাশিফল দেখে নেবেন, সমস্যা নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বাদশে, দ্বাদশে কিন্তু সূর্যগ্রহণ। অযাচিত খরচ বাড়তে পারে, কর্মক্ষেত্রে একটু বেশি খাটুনি বা পরিশ্রম বা মেন্টাল স্ট্রেস আছে এটা কিছুটা মনে হতে পারে। ব্যবসার জায়গাটা মোটের উপর শুভ এবং দুপুরের পর থেকে ব্যবসার জায়গাটা পজিটিভ ফল বা আরও ভালো ফল এখানে কিন্তু থাকতে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং অনুভূতিপ্রবণ থাকবে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, পিতামাতার হেলথের বিষয়ে সতর্ক থাকা দরকার। বিদেশ যাত্রা বা দূরযাত্রায় নতুন কিছু যোগাযোগ আসতে পারে, তবে বিদেশে যারা আছেন যে কোনো কাজে একটু হলেও বাধা বিঘ্নতা আপনাকে কিন্তু বা অবস্ট্রাকশন কিছুটা ফেস করতে হবে। ঘুম অনিয়মিত হওয়ার সম্ভাবনা আছে, সেটা খেয়াল রাখবেন। ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও থাকবে। পড়াশোনা মোটের উপর ভালো হবে, তবে যে কোনো কাজে আজকের দিনে রেগুলারিটিটা একটু ব্যাঘাত করতে পারে। আপনার যে নিত্য দৈনন্দিন কাজ বা রোজ নামছে সেটা কিন্তু কিছুটা বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকের দিনটায় ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতন থাকবেন, তবে পুরনো টাকা আটকে থাকা অর্থ উদ্ধার, কোনো বৈদেশিক ক্ষেত্রে অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটায় হঠাৎ করে কিছু যোগাযোগ সংযোগ এগুলো কিন্তু তৈরি হতে পারে। সেভিং ফান্ডিং থেকেও কিছু আপনি পুরনো প্রাপ্তি আজকের দিনে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া চলাচল, যোগাযোগ এবং সময়ের অপচয় এগুলো থাকবে, একটু ওভারটাইমের টেন্ডেন্সি যে কোনো কাজেই থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি যে গত দিনের সিচুয়েশান যেটা ছিল সেটা দুপুরের পর থেকে অনেকটা বদল হবে, ভালো হোক বা খারাপ সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। ফ্যামিলির মতকে রেসপেক্ট করবেন এবং সবথেকে বড় কথা পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে দুপুরের পর থেকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। ডিটেলটা জানতে আপনাকে অক্টোবরের রাশিফল দেখতে হবে। সমস্যা অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশস্থ গ্রহণ এবং অবশ্যই এখানে মঙ্গলের নক্ষত্রের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে। দেখুন, একাদশস্থ গ্রহণে কিছু চিন্তা বৃদ্ধি, কিছু অযাচিত সমস্যা মনের ভেতর, এমন কিছু নয় কিন্তু পরিস্থিতিটা এরকম হয়ে আছে যে আপনি কিছু নিয়ে চিন্তাগ্রস্ত, এটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে প্রাপ্তিস্থান আজকের দিনে তুলনামূলক গত দিনের তুলনায় ভালো, পড়াশোনা ওভারঅল ভালো যাবে। মঙ্গলের প্রভাব অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে থাকার জন্য এই সময় কিন্তু রাগ, জেদ, অভিমান এই বিষয়টা বাড়বে। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালো থাকবে, তবে গতদিন যদি প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝাট, অশান্তি ইত্যাদি হয়ে থাকে তার রেশ আজকের দিনে চলতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে গ্রহণযোগী যেহেতু প্রভাব, প্রেমের ক্ষেত্রে কোনো রকম নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেখানে হয়তো আপনার কিছু ঝগড়াঝাটি ইত্যাদি এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থেকে পারে। মাঙ্গলিক যোগের ব্যক্তিদের দুপুরের মধ্যভাগ থেকে কিছুটা সমস্যা বা দাম্পত্য অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। জেনারেলি মাঙ্গলিক যোগ যাদের নেই দাম্পত্য সুখ মোটর উপর স্টেবল চাকরির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে এখানে এটা খেয়াল রাখতে হবে কোর্ট কাছারি কিছু ম্যাটার থাকলে সেই বিষয়টাকে হালকাভাবে নেওয়া যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে, শত্রু নাশের যোগ থাকবে। হজমের সমস্যা, কিছুটা গ্যাস অম্বলের সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সাময়িক সচেতন থাকতে হবে। আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে যেহেতু এখানে কর্মভাব অবশ্যই এখানে কিন্তু গ্রহণের মধ্যে আছে, কর্মক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আর এলে সেটা পরখ না করে বা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সাত পাঁচ ভেবে নেবেন, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখবেন, দেখবেন আপনাদের অক্টোবরের রাশিফল এবং অবশ্যই শনি ঢাইয়ার ভিডিওটা। সমস্যার নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু কর্ম হবে, কর্মভাবেই সূর্যগ্রহণ এবং চন্দ্র সেখানে ইনভলভ। পিতা গুরুজন এদের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। মানসিক কিছু ক্লেশ সমস্যা, মেন্টালি কিছু অশান্তি চললে সেটার রেশ কিন্তু হরস্কোপে থাকতে পারে। মঙ্গলের প্রভাব থাকার জন্য দুপুরের পর থেকে কিছু বিষয়ে আপনি কিন্তু পজিটিভ এনার্জি পাবেন, কাজে কর্মে উন্নতি এবং উদ্যোগী মনোভাব আজকের দিনে থাকবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ হতে পারে, কিন্তু পার্টনারশিপ ব্যবসাটা দুর্বলই থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কিছু কলহ, দাম্পত্য অশান্তির সম্ভাবনা দুপুরের মধ্যভাগ থেকে রয়েছে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। প্লাস গতদিন যদি কিছু সমস্যা চলে তার রেশ কিছুটা চলতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগ অনুভূতিপ্রবণ এবং পজিটিভ কাটার সম্ভাবনা দুপুরের মধ্যভাগ থেকে থাকছে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা নেই, আসতে পারে নতুন সন্তান যোগ, সেখানে অসুবিধা নেই। কোর্ট কাছারি কিছু ম্যাটার থাকলে এই বিষয়টা ভীষণভাবে সতর্ক থাকবেন, কোর্টের বিষয়গুলোকে হালকাভাবে নেওয়া যাবে না। এখানে কিন্তু কিছুটা খরচ দুপুরের মধ্যভাগ থেকে বাড়তে পারে, তবে বৈদেশিক সংযোগ, দূরের সংযোগগুলো আসতে পারে। আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সন হন বা আপনি যদি কোনো ধরনের কালচারাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর কর্মক্ষেত্রে অবশ্যই ছোটোখাটো বিষয় একটু ইগনোর করুন, একটু ক্যাজুয়াল থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর আমি এটুকু বলবো, এখানে যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে, দূরের কাজগুলো কিন্তু সফলতা লাভের যোগ আছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, চলমান কাজ, ঘুরে ফিরে কাজ এগুলোতে দুপুরের মধ্যভাগ থেকে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু পেতে পারেন। আরও জানতে অবশ্যই আপনাকে অক্টোবরের রাশিফল দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যায় আপনাদের আমাদের নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আর যেহেতু দেখুন সূর্যগ্রহণ আপনাদের কর্মভাবে হয়েছে, কর্মক্ষেত্রে কিছু বাধা বা হঠাৎ করে কিছু আটকে থাকা কাজে অগ্রগতি সেগুলো কিন্তু আপনারা পজিটিভ জায়গা থেকেও এখানে কিন্তু কিছুটা ফিল করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র নবমভাবে। ভাগ্যস্থানে সূর্যগ্রহণ, কিছু বিষয়ে পুরনো কাজে হঠাৎ করে গতি আসা, আবার যে কাজগুলো আপনি ভাবছেন নিত্যদিন হবে সেখানে কিছু ক্ষেত্রে বাধা, এই ধরনের বিষয়গুলো নিয়ে এই গ্রহণযোগের সময়টা চলছে। এবং ব্যবসার ক্ষেত্রে এই সময় সতর্ক থাকতে হবে, লং টার্ম ইনভেস্ট বা রেগুলার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে আজকের দিনটা কিন্তু সচেতন থাকবেন। মঙ্গলের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে আসার জন্য আপনাদের ক্ষেত্রে পরাক্রম বাড়বে, শত্রুনাশের যোগ থাকবে, মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, কিন্তু কোমরে ব্যথা বেদনা পাইলস ইত্যাদি সমস্যাগুলো বাড়তে পারে। মানসিক ইচ্ছাস্ফূর্তির ক্ষেত্রে সময়টা ভালো, লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন। কোনো কিছু কেনাকাটির ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে সময়টা ভালো, কিন্তু গৃহশান্তি কিছুটা পারিবারিক শান্তি কিন্তু কিছুটা বিঘ্নিত হতে পারে। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে, প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো বা পজিটিভ থাকার সম্ভাবনায় হরস্কোপে রয়েছে। এর বাইরে আমি বলবো কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি এগুলো ফেস করার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, নতুন ইন্টারভিউতে সমস্যা হরস্কোপে থাকছে না, চলতি ইন্টারভিউ ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, তবে তাদের স্বাস্থ্যের কথাটা যেরকম বললাম স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। ধর্মকর্ম ধার্মিক কাজে উন্নতি যোগাযোগ প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সামাজিক জীবন ভালো গেলেও সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি ক্ষেত্রে বিরূপ মন্তব্য করবেন না। কোর্টের কিছু ম্যাটার বা কোর্ট কাছারি বিষয় চললে সেই দিকটা সচেতন থাকবেন। এখানে কিছু বিষয়বস্তু ডিসপিউট প্রবলেম এগুলো কিন্তু মীমাংসা সূত্র আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে আরও টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনার অক্টোবরের রাশিফলটা দেখে নেবেন এবং আপনাদের রাশির যে শনি সাড়ে সাথে যে ভিডিওটা দিয়েছি সেটা অবশ্যই কিন্তু মিস করবেন না। আর মকরের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে কিছু বিষয় যেগুলো হয়তো গতদিন আপনাকে প্রবলেম ক্রিয়েট করেছে, দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা সেই জায়গাগুলো ওভারকাম করতে পারবেন। পরিবারের সদস্যদের মতকেই গুরুত্ব দেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু অষ্টমে, অষ্টমেই চলছে কিন্তু সূর্যগ্রহণের প্রভাব। অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর, সাডেন চেঞ্জ, লাইফে হঠাৎ কিছু পরিবর্তন আসতে পারে। তবে নিজে থেকে কোনো রিস্কের মধ্যে নিজেকে ফেলা বা হঠাৎ করে কিছু ইনভেস্ট করে ফেলা, ধুম করে কিছু সব ঠিক চলছে একটা ধুম করে কিছু চেঞ্জ করতে গেলেন, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে নেতিবাচক ফল প্রদান করতে পারে। অবশ্যই পিতামাতার হেলথের ক্ষেত্রে কুম্ভলগ্নে যাতে খেয়াল রাখা উচিত। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, খেয়াল রাখতে হবে। কোর্ট ম্যাটারগুলোর মধ্যে কিছু সহজ সমাধান সূত্র পেতে পারেন, মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জও পেতে পারেন, কিন্তু আজকের দিনটায় মামলা মোকদ্দমার ওপর বিশেষভাবে নজর রাখতে হবে। স্পেশালি যাদের জন্মচকে সূর্যকেতু সূর্যরাহু, চন্দ্রকেতু চন্দ্ররাহু যোগ আছে, এদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ফল প্রদান করতে পারে। প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রে অত্যন্ত অনুভূতিপ্রবণ দিন, ইউরিনারি সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেনের সমস্যা কিছুটা বাড়তে পারে। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে দুপুরের পর থেকে অবশ্যই কিছু পজিটিভ ফল, আরও বেশি ভালো ফল এগুলো কিন্তু পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রটা অবশ্যই গতদিনের সিমিলার, গতদিন যদি ব্যবসার ক্ষেত্রে যেরকম মানে ভালো ফল পেয়ে থাকেন তাহলে আজও পাবেন, গতদিন যদি কিছু নেগেটিভ হয়ে থাকে তাহলে রেশ হরস্কোপে কিন্তু চলবে। ব্যবসার ক্ষেত্রটা তবু আমি বলবো ধীরে চরণীতি অবলম্বন করবেন, যেহেতু সূর্যের গ্রহণ এবং সূর্যই আপনাদের ব্যবসার অধিপতি, চোখ কান খোলা রাখবেন। বিয়ের পাকা কথা বলার জন্য সময়টা একদমই ভালো নয়, কিন্তু সেকেন্ড ম্যারেজে কিছু কানেকশান, হঠাৎ করে কিছু সম্বন্ধ যোগাযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, প্রাথমিক যোগাযোগগুলো আসার সম্ভাবনা রয়েছে। সন্তান ভাব শুভ, তবে সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। আয়ের ক্ষেত্রগুলো ভালো যাবে, ফাটকার ক্ষেত্রে এখানে অনিশ্চিত কিছু জায়গা থাকছে, আপনার জন্মচক্রে এখানে বলার সম্ভাবনা, হঠাৎ করে কিছু আটকে থাকা অর্থ বা ইত্যাদি এগুলো উদ্ধার হতে পারে, কোর্টে ফেঁসে থাকা অর্থ উদ্ধার হতে পারে, কিন্তু নিজে থেকে কোনো রিস্ক ইনভেস্ট করতে পারেন না করাই বলবো, কারণ এখানে যা হচ্ছে নিজে থেকে সেটা আপনার ঠিক আছে, অটোমেটিক যেটা আপনি পাচ্ছেন বা ভাগ্যের সহায় হয়ে পাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার দ্বারা কোনো ইনভেস্টমেন্ট, ধুম করে রিস্ক ইনভেস্ট এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেলি আজকের দিনটা এটুকু বলতে পারি, ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো, যৌথ কাজে কিছুটা বিঘ্নতা থাকতে পারে। বিস্তারিত জানতে আপনার অক্টোবর রাশিফল দেখে নেবেন এবং সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সাড়ে সাথে যে ভিডিওটি আপডেট দিয়েছে মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সপ্তমে এবং সপ্তমেই কিন্তু চলছে সূর্যগ্রহণের প্রভাব, তার সঙ্গে আপনাদের লগ্ন প্রভাবিত, কারণ লগ্ন থেকে আরম্ভ করে সপ্তম অবধি গ্রহণের প্রভাব থাকছে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো যাবে তুলনামূলক, কিন্তু সোশ্যাল ম্যাটার নিয়ে কোনো নেতিবাচক কমেন্টস করা আজকের দিনে উচিত নয়। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে, মান অভিমান পূর্ণ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু বেশি সেন্সিটিভ, ছোটোখাটো বিষয় নিয়ে আবেগ অনুভূতি বা নেতিবাচক ইমোশন, দুঃখ, রাগ, জেদ এগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের প্রভাব দুপুরের পর থেকে থাকার জন্য এখানে কিন্তু আপনার ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। আর্থিক উন্নতি, সেভিংস, ফান্ডিং করতে পারেন, কিন্তু কিছু বিষয়ে পারিবারিক শান্তির জায়গাটা দুর্বল থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে গতদিনের সিচুয়েশন আজকের দিনে বহাল থাকবে, খুব স্ট্রং নয় এটা আমরা দেখতে পাচ্ছি। জেনারেল ব্যবসায় লাভ হবে, কিন্তু মনোমতো আপনার বা যেটা আপনি চাইছেন সব কিছু আপনার মতো মনের মতো হোক সেই জায়গাটা সব ক্ষেত্রে একই রকম থাকবে না, কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট ইত্যাদি হয়ে যেতে পারে। পার্টনারের সঙ্গে বাদ বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। সন্তান যারা
যেরকম আছেন হেলথ কনসাস থাকবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বলই থাকছে, এখানে সূর্য কেতু সূর্য রাহু যোগ না থাকলে কিছু আটকে থাকা অর্থ উদ্ধার, হঠাৎ করে কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি, পূর্বপূর্ণ কর্মফল, এগুলো কিন্তু আপনি পেতে পারেন। মঙ্গলের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে বাড়ার জন্য এখানে কিন্তু কাজকর্মে এনার্জি থাকবে। আপনার অ্যাকচুয়ালি আপনার যদি কোনো বাধাপ্রাপ্ত কিছু হয়ে থাকে সেইগুলো কিন্তু আপনি এগোতে পারেন দুপুরের মধ্যভাগের পর থেকে, এক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। সেলফ প্রফেশন বা ইত্যাদি ক্ষেত্রে ভালো, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত জিনিসপত্র গ্যাজেট ইত্যাদি পার্চেসের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময়টাই আজকের দিনে বেশি ভালো হতে পারে। আর মেডিকেল কিছু ইস্যু থাকলে, আপনার কিছু আগে থেকে হেলথ ইস্যু চলে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই আপনাদের রাশির সাড়ে সাথে ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর পরে আপনারা কিন্তু অক্টোবর রাশিফলটা পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।